জন্মদিন মানে নিজেকে প্যাম্পার করা, নিজেকে ভালো রাখা, নিজের আনন্দটা নিয়ে ভাবা, মানে জেনারেলি আমরা যেটা করে থাকি। কিন্তু এমনও কিছু মানুষ আছেন যারা নিজেদের জন্মদিনে নিজেকে বাদ দিয়ে অন্যদেরকে নিয়ে ভাবতে বেশি ভালোবাসেন। সেরকমই একজন মানুষ রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রিয় কনিদি, কনিনিকা ব্যানার্জি। কনিদি, ফার্স্টেই জানাই হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তো জন্মদিনে কী করো সেটা নিয়ে তো কথা বলবোই, কিন্তু আজকে যেভাবে তুমি সেলিব্রেট করছো এটা কত বছর ধরে করো, মানে এইভাবেই কি করে আসছো? আমি এইটা আমার অনেক বছরের স্বপ্ন ছিল, মানে আমি আমার এই রেস্টুরেন্টকে ধন্যবাদ জানাবো যে আমার সামহা ওরা আমার পাশে থেকেছে। এবং অনেকবার না অনেকবার, প্রত্যেক বছরই ইনফ্যাক্ট আমি এরকম প্ল্যান করি যে আমরা কিছু করবো, খুব ইচ্ছে যে যাবো, ওদের সঙ্গে সময় কাটাবো, হয়ে ওঠে না, হয় না। মানে হয়তো এবছরের জন্যেই এটা লেখা ছিল। এবং আমি আমার সবথেকে ভালো লাগছে একটা কোথাও শান্তি পাওয়া যায় না, কিছুই তো সম্পর্ক নেই বাচ্চাগুলোর সঙ্গে, হয়তো ওরা কালকে আমাকে মনেও রাখবে না, আমিও হয়তো ভুলে যাব। কিন্তু এই মুহূর্তে যখন ওদের কাঁটা চামচের আওয়াজগুলো কানে আসছে, আমি দেখছি ওরা খাচ্ছে, জানি না, আমরা তো আমি যাদেরকে নিয়ে জন্মদিন সেলিব্রেট করি তারা তো এরম ধরনের জায়গায় আসে, তারা তো এই ধরনের খাবার খায়, কিন্তু এই বাচ্চাগুলো, ওই বাচ্চা, মানে আমার মনে হলো যে ওরাও এই ধরনের একটা অ্যাম্বিয়েন্স, আমরা ছোটোবেলায় যখন বাবা মার হাত ধরে কোনো বড় রেস্টুরেন্টে খেতে যেতাম তখন একটা আনন্দ হতো ভেতরে, এবং ওই দিনটার জন্য ওয়েট করতাম কবে বাবা আবার বলবে যে চলো চলো বাইরে খেতে যাব। তো আমার মনে হলো এইটুকুন আনন্দ দিতে দিলে আমারও একটা আনন্দ, মানে কিছুটা হচ্ছে ভেতরে, এটা বলে এক্সপ্রেস করতে পারবো না। আমরা প্রথম থেকেই তোমাকে যেটা দেখেছি যে তুমি পরিবারের সাথে সময় কাটাতে খুব ভালোবাসো, তো এই দিনটা কি পরিবারের সাথেই কাটাও, মানে এদেরকে ছাড়াও? একেবারেই পরিবারের সঙ্গে কাটাই, কারণ আমার মনে হয় যে ওদের জন্যই সব কিছু, কারণ ওরা যদি পাশে না থাকতো বা ওরা আমাকে এই এই ধরনের সাপোর্ট না করতো, এই এতগুলো বছর আমি তো একাই রাস্তাটায় হেঁটেছি, কোথাও পরিবার স্ট্রংলি পাশে না থাকলে সমস্ত যুদ্ধ, সমস্ত ওঠা পড়া কাটিয়ে ওঠা যায় না। তারা, আমি বলবো না যে তারা জাজমেন্টাল নয়, নিশ্চয়ই তারা জাজমেন্টাল, এবং তারা যখন আমি বেঠিক পথে হাঁটি তারা সঠিক পথটা আবার দেখিয়ে দেয়, আমার তখন খুব রাগ হয়, কিন্তু আবার বুঝতে পারি যে হ্যাঁ হয়তো তারা ঠিকই বলছে, কারণ তারা থার্ড একটা দূর থেকে দেখছে তো। এবং এই দিনটা স্পেশালি, এই দিনটায় না মানে ওই মা রান্না করবে, আমি খাবো, পায়েস হবেই যেটা আমি খেতে চাইবো না, জোর করে খেতে হবে, একটা খুব সাময়িক মানে একটা সময়, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত স্পন্দন যেটা খুব নিজের, যেটা মানে মা বাবার জন্যও রিয়েলাইজেশন, আমি ওদের প্রথম সন্তান, সেই একটা রিয়েলাইজেশন, ওদের সঙ্গে থাকার মধ্যেও একটা আলাদা আনন্দ আছে যেটা বাইরে গেলেও বন্ধুদের সঙ্গেও পাই, কিন্তু সেটা অন্য অন্য রকমের আনন্দ। এই বাবা মার সঙ্গে থাকা, কাকার সঙ্গে থাকা, আমার এখন বোন বাইরে থাকে, কিন্তু ওদের সঙ্গে থাকাটা হলো একেবারে নির্ভেজাল একটা ভীষণ একটা প্রশান্তি জায়গা। একদম। তো এবার তোমার পরিবারে যারা কাছের তাদের সংখ্যাটা তো একটু বেড়ে গেছে এবছর, এবছর কতটা চেঞ্জেস এসছে সেলিব্রেশনে? আমি সেরকমভাবে আসেনি, আমি আমার ভাবের বাড়িতে চলে এসেছি। সে কি কেন, তার রাগ হচ্ছে না তার জন্য? না, তাকেও আসতে হবে, সেও নিশ্চয়ই চলে আসবে কাজকর্ম সামলে। এবং ওই একসঙ্গে থাকা, একসঙ্গে খাওয়া দাওয়া, আসলে এটা না আমাদের ছোট থেকে যখন বড় হচ্ছিলাম অলওয়েজ সবার জন্মদিনেই আমরা ওই একসঙ্গে সেলিব্রেট করি, তো যে কারণে ওটার বাইরে বেরোতে পারিনি। আর ওই আমি প্রথমজন বাড়িতে যে প্রত্যেকের বার্থডেগুলো সেলিব্রেট করানো শুরু করি, সেটা প্রায় 10-15 বছর। এবং ওই স্পেশাল দিনটা আধ ঘন্টা হলেও সেই মানুষটাকে একটু প্যাম্পার করা, তাকে বলা, মানে কী হয় জন্মদিনের মানে বিশাল এমন কী জিনিস, মানে প্রত্যেক দিনই তো দিন, নতুন দিন আসছে, কিন্তু ওই দিন তোমার এক্সিস্টেন্স, তুমি যেই পৃথিবীতে বেঁচে আছো, এবং তুমি আরও এক বছর ওয়াইজার হলে, আমি বলবো এক বছর তুমি সমৃদ্ধ হলে বয়সের জায়গা থেকে, এবং আরও অনেক কিছু জানতে পারলে, আরও একটা বছর তুমি এগোবে, সেটাকে রিমাইন্ডার দেওয়া। এবং যে কারণে আমার মনে হয় যে কেক কাটা হচ্ছে, একটু খাওয়া দাওয়া হচ্ছে, একটু হইচই হচ্ছে, সেই মানুষটা না স্পেশাল ফিল করে, এবং সেটাই সেটাই আনন্দের। প্রত্যেকে আমরা প্যাম্পার্ড হতে ভালোবাসি, একটু ভালোবাসা চাই, আমার মনে হয় ওইটুকুন ভালোবাসা সবার যোগ্যতা আছে পাওয়ার।
একদম তুমি যেটা বললে সেই কথা ধরেই যাবো যে আরও কিছুটা দিন এগিয়ে যাওয়া। তো আমরা মানে যারা দর্শকেরা অভিনেত্রীদের দেখেন তারা সবসময় ইয়াং দেখতে পছন্দ করেন, এই যে বয়সটা এক বছর বেড়ে যাচ্ছে এটা কতটা চাপের তোমাদের জন্য, তোমার জন্য? আমার প্রথমবার চাপ হয়েছিল যখন 16-17 হয়েছিল, আমার এখনো মনে আছে যখন সুইট 16-17 হলো, সেই বছরটা আমার জীবনের মানে ঘন কালো অন্ধকার নিয়ে এসেছিল এবং আমি প্রচন্ড আমার মন খারাপ ছিল। আমার তখন মনে হয়েছিল আমি বুড়ি হয়ে গেলাম, আমার জীবনের সব শেষ, আমি 17 বছর বয়স হয়ে গেল। আজ আমার বয়সটা তার থেকে আরও 15-20 বছর বেড়ে গেছে, বাট এখন আমি এনজয় করি এই জার্নিটা, এনজয় করি। এবং আমার মনে হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে না জীবন দেখার পার্সপেক্টিভটা, জীবন যেভাবে আমরা দেখতে চাই সেটা বদলাতে আরম্ভ করে এবং আরও অনেক কিছু জানা যায়। ছোটোবেলায় অনেক কিছু দেখেও রিয়েলাইজ করা যায় না, যেটা বড় হয়ে করা যায়। তাই আমার বয়সটাকে এনজয় করতে খুব ভালো লাগে। আমি ওইরকম বয়স লুকিয়ে চুড়িয়ে আমি কোনোদিনও যদি আমি মেনটেন করতে পারি নাথিং লাইক ইট, কিন্তু হ্যাঁ আমার বয়সটা আমার, আরে বাবা এতগুলো বছর বাঁচছি এত কিছু শিখছি সেগুলো ভুলে যাওয়া যায় নাকি? বুড়ি বলবো না, মানে অনেক বড় হয়ে গেছি সেটা আমি রিয়েলাইজও করতে পারি না। বল, মনটা তো একদম ছোট্ট একটা বাচ্চা। মনে এখন অষ্টপ্রহর প্রেমের সুরসুরি, মন গিয়েছে চুরি আমার, মন গিয়েছে চুরি, মন গিয়েছে চুরি আমার, মন গিয়েছে চুরি। এবার যেটা জিজ্ঞেস করবো যে জন্মদিন ব্যাপারটা তো ভীষণ পার্সোনাল ব্যাপার, সেখানে আমরা চলে আসি এভাবে হামলা করি, এই যে দর্শকের কাছে তোমার প্রাইভেট মোমেন্টগুলো বেরিয়ে যায় সেটা কি ভালো লাগে না, সেটা এনজয় করো? এই আমি না এটা মাঝে মাঝেই ভাবি, আমি একেবারে প্রাইভেট হয়েও প্রাইভেট পার্সন নই, খুব কম জিনিস আমার একেবারে প্রাইভেট যেটা আমি কারোর সঙ্গে শেয়ার করি না, কিন্তু বাকি আমার জীবনটা খুব খোলা খাতার মতো, তাই সেটা মানুষের সঙ্গে শেয়ার করতে আমার খুব একটা দ্বিধাগ্রস্ত বোধ করি না। আমি এটা নিয়ে অনেক প্রশ্ন নিজেকে করেছি এবং তাতে আমি বুঝতে পেরেছি আমার আসলে কিছু হারাবার নেই, তাই মানে কী কী লুকোবো, লুকানোর আছে কি? আমি যেমন আপনারাও তেমন, আমিও একজন মানুষ, আমারও লোভ হয়, রাগ হয়, হাসি পায়, কান্না পায়, সব মিলিয়ে মিশিয়ে তো জীবন, তো লুকোনোর তো কিছু নেই যে আমি এরকম বিশাল কিছু একটা এমন মানে এলিয়ান ফ্যাক্টর, মানে একজন আকাশ থেকে মার্স থেকে চলে এসেছি যাকে, যার 3টে শিং বা যা আছে বা ডিফারেন্ট একদম আপনাদের থেকে, সেটা তো নয়। আমি নর্মাল রক্ত মাংসের মানুষ এবং তার সেই কারণেই আমার না আমার পার্সোনাল কথা শেয়ার করতে খুব একটা অসুবিধা হয় না। আচ্ছা, তো দর্শকদের কাছে, অনেক দর্শকদের কাছেই তুমি এখনও কিন্তু পাখি, অনেক ভালো ক্যারেক্টার করার পরও, তো তারা জানতে চান যে পাখি আবার কবে আসছে তাদের সামনে উঠতে উঠতে, তুমি কী বলবে?
আমি একটাই কথা বলবো, জি বাংলায় আমার একটা নতুন সিরিয়াল শুরু হচ্ছে অন্দরমহল, রাত্রি 10:30টার সময়, 5ই জুন থেকে। পাখিকে হয়তো পাবে না, কারণ পাখি পাখি আকাশে উড়তে উড়তে হয়তো পরমেশ্বরী হয়ে ফিরে আসবে, এবং এটা একটা একেবারে অন্যরকমের চরিত্র। আমার চরিত্রের খুব খুবই অন্য, মানে অন্যরকম, মানে অন্যরকম, আমার সঙ্গে তার মিল নেই, কিন্তু চরিত্রটা মানুষের মন ছুঁয়ে যাবে এইটুকুন আমি জানি, কারণ লীনাদির লেখা তো অনবদ্য। আমার মনে হয় এমন একটা কিছু সিরিয়ালটা হবে যেটা মানুষের একেবারে মন ছুঁয়ে যাবে। কোনদিন এই যে ছোট পর্দা থেকে শুরু, তারপর বড় পর্দা, আবার ছোট পর্দায় ফেরা, সেটা কেন? বড় পর্দায় সেরকম অর্থে কাজ প্রথম কথা পাচ্ছিলাম না, এবং খিদেটা বাড়তেই থাকছিল, মানে আমার খুব কষ্ট হতো মাঝে মাঝে। রোজগার তো ছিলই না, সেটা আলাদা কথা, কিন্তু মানে খুব কম, মানে যেটুকুন হতো ঠিক আছে, আমার চলে যেত জীবন, কিন্তু রোজগার ছাড়াও মেন একজন অভিনেত্রী যদি কাজ না থাকে, সেটা একটা খুব দুর্বিষহ হয়ে দাঁড়ায়। এবং তার উপর বিয়ে হয়েছিল, সত্যি কথা বলতে কি জীবনের একটা অদ্ভুত চেঞ্জ, একটা অদ্ভুত সময়ে এসে, এবং আমার তখন মনে হলো যে কাজ করাটা দরকার, কাজ যদি এই মুহূর্তে করি তাহলে আমার মন মেজাজ সবটা ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ, পর্দার ওপার থেকে তোমাকে অনেকেই উইশ করছেন, তুমি তাদের জন্য যদি কিছু বলে দাও। সত্যি কথা বলতে গেলে আমরা সবাই তো নিজেকে নিয়ে খুব ভাবি, নিজেকে নিয়ে ভাবতে ভাবতে, নিজেকে ভালোবাসতে বাসতে যদি একটু অন্য কাউকেও ভালোবাসা যায়, স্পেশালি আজকে আমি যখন এখানে এসে দাঁড়িয়েছি, আমার মনে হলো, আমি ওদের মুখে হাসি দেখে মনে হলো যে এরকমভাবে একটু একটু ছোট্ট ছোট্ট স্টেপ করে যদি ওদের হাত হাত ধরা যায়, তাহলে সবাই আমরা একসাথে ভালো থাকতে পারবো। ওয়াই নট, অ্যাটলিস্ট ট্রাই তো করতেই পারি আমরা, তাই না? একদম, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থেকো, সবসময় এরকম হাসতে থেকো, আর আপনাদের বলি আপনারাও চেষ্টা করুন অন্যের আনন্দের মধ্যে দিয়ে নিজের আনন্দটা খুঁজে পাওয়ার। তবে টলিউডের সব খবর জানতে যেটা করতে হবে সেটা অবশ্যই করুন, দেখতে থাকুন সিটি সিনেমা এবং সিটি টলিউড। টলিউডের সমস্ত খবর, আমার সমস্ত খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেল।